আজকে আমি খুব স্পেশাল একটা শুটকি রান্না করব, লইট্টা শুটকি। এই শুটকিটা স্পেশাল এই জন্য কারণ এটার কোনো কাঁটা নেই, আমি কাঁটা ফেলে দিয়েছি, বোনলেস লইট্টা শুটকি। এটা তো সব বেটার, এটা যে কোনো ছোট বাচ্চাও তো খেতে পারবে। হ্যাঁ, এটা এটা খেতে কোনো সমস্যা নাই। অবশ্য তুমি তো পোলাও দিয়ে খাও, ও কিন্তু পোলাও দিয়ে খুব পছন্দ করে না শুটকি। শুটকি অনেক সময় না পোলাও দিয়ে ভেরি নাইস। হ্যাঁ, খুবই নাইস এবং খুবই টেস্টি আসলে। এটা দিয়ে আপনি পুরা পুরা অন্য ভাত, কিছু লাগবে না, এটা দিয়ে পুরা খাওয়া ভাত যাবে। খেতে পারবেন। রাইট, হ্যাঁ, আমার এখানে তুমি পোলাওটা রান্না করে ফেলো, আমি এখানে না খেতে ইচ্ছা পোলাও করছে। করবো না, ভাত দিয়ে খাবো আজকে আমরা। খুবই টেস্টি একটা লোটা শুটকি। অবশ্যই আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিব, আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আমি প্রথমে একটু ওয়াটার দিয়েছি, ওয়াটারটা যখন ফুটে উঠবে তারপর আমি মানে ড্রাই ফিশটা দিয়ে দিব। আর এই যে আমি এখানে ধুয়ে রাখছি, খুব ক্লিন করে রাখছি লোটিয়া ফিশ। লোটিয়া ফিশের শুটকি আজকে আমি রান্না করব। এটা ধুয়ে ক্লিন করে রাখছি, এখন এটা আমি বয়ল করে কাঁটাটা ফেলে দিব। পানিটা ফুটে উঠছে, এখন আমি লোটিয়া ফিশটা দিয়ে দিচ্ছি। এটা একটু বয়ল হওয়ার পরেই আমি এটা নামিয়ে ফেলবো, কারণ আমি কাঁটাটা বেছে শুধু ইয়েটা রাখবো, ফিশটা মানে মাছটা রাখবো, আর ইয়েটা ফেলে দিব, কাঁটা ফেলে দিব সেই জন্য। এভাবে করে এই যে কাঁটাটা নিয়ে ফেলবো, এই যে কাঁটাটা নিয়ে ফেলতে তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিতে হবে, কারণ শুটকিতে একটু তেলটা বেশি লাগে। এরপর আমি অনিয়ন দিয়ে একটু সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট দিয়ে আগে অনিয়নটাকে একটু ভেজে ভেজে নিব। এটা আমি লাল করব না, জাস্ট একটু সফট হলে আমি এখানে বাকি মশলাগুলো দিব। এটা হলো রসুন বাটা 1 চামচের মতো, আর আদা বাটা 1/2 চামচের মতো। হলদির গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, যারা ঝাল বেশি খায় তারা আরো বেশিও দিতে পারবে। ওর জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম। এরপর আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, যে শুটকিটা আমি বেছে রাখছিলাম সেই শুটকিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1টা টমেটো, তারপর আর এই যে আমি রসুন কেটে রেখেছিলাম, এই রসুন পুরো 1টা রসুন আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। আমি একদম আগুন কমে রান্না করব, মিনিমাম আমি এটা 20 মিনিটসের মতো রান্না করব। 20 মিনিটস পর আমি আবার আপনাদেরকে দেখাবো। এই যে 20 মিনিটস পরে দেখেন অনেক তেল উঠে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব আর একটু করিয়েন্ডার দিব। মিনিট পরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করি আমি হয়েছে দেখতে দেখেন, তেল তেল উঠে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। খুবই টেস্টি এবং খুবই ডেলিশিয়াস একটা শুটকি রান্না। এটা দিয়ে আপনি 2 প্লেট পুরো ভাতই খেতে পারবেন। আমার হাজবেন্ড এটা দিয়ে পোলাও পর্যন্ত খায়, শুটকি দিয়ে পোলাও খায়। ভাত করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেল আমার লোটিয়া ফিশ। এই যে লোটিয়া ফিশের শুটকি, লোট্টে শুটকি যাকে বলে, এটা খুবই স্পেশাল করে আমি রান্না করছি। এখানে গার্লিক, তারপর বোনলেস লোট্টে শুটকি, এই জন্য এটা আসলে স্পেশাল হয়ে গেছে একদম। আর খুব সুন্দর তেল উঠছে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।